আদি বুড়িগঙ্গা চ্যানেল দখল করে যারা থানা বা বাড়ি তৈরি করেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা দূরীকরণে বুড়িগঙ্গার খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি। অবৈধ এসব স্থাপনা অপসারণের ক্ষেত্রে কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব করা হবে না বলেও জানান তাজুল ইসলাম। নদী সংস্কার ও নগরবাসীর স্বার্থে দুই সিটিকে অব্যাহতভাবে কাজ করারও আহ্বান জানান মন্ত্রী। কারো ব্যক্তিগত ক্ষয়ক্ষতি করার জন্য সরকারের উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য না, আমাদের মেয়রদের উদ্দেশ্য না, কিন্তু এখন সবার ভালোর জন্য দুই একজনের অনৈতিক ক্ষয়ক্ষতি অনৈতিক সুবিধা যেটা নিচ্ছেন সেটা হয়তো পাবেন না, তো সেটার জন্য আমাদের আসলে দুর্ভাগ্য, তার প্রতি অনুশোচনা করা, তার প্রতি সহানুভূতি জানানো ছাড়া আমাদের আর কিছু নেই।